আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিগন্যাল মাস্টার ডাই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার ভিডিওর টপিক, কীভাবে মোবাইল ব্যাটারির সাথে এরকম একটি বিএমএস বোর্ড দিয়ে 12 ভোল্ট ব্যাটারি বানানো যায়। অনেকেই প্রশ্ন করেছেন, ভাই মোবাইল ব্যাটারির সাথে বিএমএস বোর্ডের কানেকশন নিয়ে একটি ভিডিও বানান, তাই এই ভিডিওটি করেছি। এই ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ডায়াগ্রামটি আঁকিয়ে নিয়েছি এবং তিনটি ব্যাটারির প্লাস মাইনাস আমি মিটার দিয়ে বের করে নেব। দেখুন ভিউয়ার্স, আমার প্লাস মাইনাস ঠিক আছে। আমি এবার মার্কার পেন দিয়ে ব্যাটারির এই দুপাশে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে নিয়েছি। আপনারাও এভাবে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে নেবেন তিনটি ব্যাটারিতে সেমভাবে। এখানে বডি সবসময় লাল হবে। আমি সবগুলো ব্যাটারিতে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে নিয়েছি। ডায়াগ্রাম অনুযায়ী এভাবে সিরিয়াল করে রাখবেন। দেখুন ভিউয়ার্স, এখানে ব্যাটারি প্লাস সাইড প্রথমেই বি প্লাস। এই বি প্লাসটি বিএমএস বোর্ডের বি প্লাস অংশে লাল তার লাগিয়ে নেবেন। দেখুন ভিউয়ার্স, এখানে বি প্লাস অংশে এই বি প্লাসটি আপনারা কানেক্ট করে দিবেন। এবার দেখুন ভিউয়ার্স, ব্যাটারির মাইনাস সাইডে অপর ব্যাটারির প্লাস সাইডের সাথে কানেকশনটি দিয়ে নেবেন। এটি বি টু হবে, বিএমএস বোর্ডের বি টু অংশের সাথে এর কানেকশনটি দিয়ে দিবেন। এরপরে ব্যাটারির মাইনাস অংশ থেকে আরেক ব্যাটারির প্লাস অংশে বি ওয়ান হবে। এরকম করে সবগুলো ব্যাটারি সিরিজ লাইন হবে। দেখুন ভিউয়ার্স, বিএমএস বোর্ডের বি ওয়ান সাইটে ডায়াগ্রামের এই বি ওয়ানটির কানেকশন দিয়ে দিবেন। এরপরে লাস্টে যে ব্যাটারি মাইনাস অংশটি থাকবে এটির বিএমএস বোর্ডের বি মাইনাস অংশে কানেকশন দিয়ে দিবেন। তাহলেই বিএমএস বোর্ডের কানেকশনটি কমপ্লিট হয়ে যাবে। আমি এবার এটি ভালোভাবে ডায়াগ্রাম দেখে সোল্ডারিং করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার সোল্ডারিং করা কমপ্লিট। এবার ডায়াগ্রামটির সাথে মিলিয়ে নিন। এখানে বি প্লাস ব্যাটারির বি প্লাস অংশে লাগিয়েছি এবং এখানে সিরিজ টার্মিনাল থেকে বি টু অংশটি আমি বি টু অংশে লাগিয়ে দিয়েছি। এবার মাইনাস সিরিজ অংশটুকু থেকে প্লাসে যে চিহ্নটি গেছে এখানে বি ওয়ান, দেখুন আমি বি ওয়ানে লাগিয়ে দিয়েছি। এবার একদম লাস্টে যে পয়েন্টটি মাইনাস পয়েন্ট বি মাইনাস, এটি আমি বি মাইনাস অংশে লাগিয়ে দিয়েছি। এবার আমি মিটার দিয়ে দেখব ব্যাটারি পাওয়ার কানেকশনটি ঠিক আছে কিনা, এখানে 12 ভোল্ট আছে কিনা। দেখুন ভিউয়ার্স, আমার বিএমএস বোর্ডটি বানানো কমপ্লিট। এটি 12 ভোল্ট ব্যাটারি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এরকমভাবে বিএমএস বোর্ডের সাথে ব্যাটারি লাগিয়ে 12 ভোল্ট ব্যাটারি ওয়াইফাই রাউটারের জন্যে অথবা অন্যের জন্যে কানেকশন দিতে পারেন। আমি এটি দিয়ে মিনি ইউপিএস বানিয়েছি, আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।